এদের সৌন্দর্য বোধের প্রশংসা করতে হয়। একই বেড়া বানিয়েছে, টেম্পোরারি বেড়া, সেটাও টিউলিপ ফুলের ছবি দিয়ে, দেখতেই সুন্দর লাগে। হ্যাঁ, বড় চমৎকার এই গুলহানে পার্ক। আমি বরং আর্কিওলজিক্যাল মিউজিয়াম পয়সা দিয়ে না দেখে গুলহানে পার্ক দেখার পরামর্শ দিব। আর্কিওলজিক্যাল পার্ক আছে, সেটি স্কাপচার আছে, মূর্তি আছে, সেগুলি যাদের ভালো লাগে তারা দেখবে। এছাড়া প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শন আছে সেগুলি আমাদের ময়নামতি কিংবা অন্যান্য জাদুঘরেও রয়েছে। বেশ কিছু সুন্দর জিনিস রয়েছে সেখানে, এটি সত্যি, কিন্তু সেটা দেখার পাশাপাশি আমি অবশ্যই গুলহানে পার্ক একবার দেখার অনুরোধ জানাবো আপনাদের। হাতে যদি সময় কম থাকে তাহলে আর্কিওলজিক্যাল মিউজিয়াম না দেখে গুলহানে পার্ক দেখবেন, এই অনুরোধটা আমি অবশ্যই রাখব। বন্ধুরা, গুলহানে পার্কের শেষ মাথায় এসে পড়েছিলাম বলে ভেবেছিলাম আমি, কিন্তু সামনে আলো দেখা যাচ্ছে, একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে, সামনেটা অনেক সুন্দর হবে বলে মনে হচ্ছে। ফিরে যাওয়া দরকার, ব্যাসিলিকা সিস্টার্ন দেখতে হলে আমাকে এখনই ফিরে যেতে হবে, কিন্তু সামনেটা একবার না দেখে যেতে ইচ্ছে করছে না। এই তো দেখা যাচ্ছে, গতকাল ভুল করেছি, হালিজ আর রিভারকে মারমারা সি মনে করেছিলাম। এখন একটা সি দেখা যাচ্ছে, নিশ্চিত হতে হবে আমাকে যে এটি হালিজ নাকি মারমারা। ওই যে দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন একটি নদী রয়েছে, নদী বয়ে যাচ্ছে, এখান থেকে সবসময় ক্রুজ চলে। তবে যেহেতু আমি টপকাপির কাছাকাছি আছি এবং টপকাপির কাছে হচ্ছে মারমারা, সুতরাং এটি মারমারা সি হবার সম্ভাবনা অত্যন্ত বেশি। হালিজ বেসিক্যালি রয়েছে গালাতা টাওয়ারের ওখানে, সেটি এখান থেকে বেশ কিছুটা দূরে।